আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি নতুন একটা ব্লগে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমরা আগের বাসাটা, যে বাসায় আমরা থাকতাম, সেটা শিফট করতেছি, নিউ বাসা চলে যাচ্ছি। বাসা শিফট করা, যে বাসা চেঞ্জ করা, এত কষ্ট আসলে বলার বাইরে। আমি প্রায় এক মাস যাবৎ খালি জিনিসপত্র গুছাচ্ছি, এরপরও অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি যেহেতু দেশের বাইরে থাকি, এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কারো হেল্প ছাড়াই নিজে নিজে সব কিছু করছি। হাজব্যান্ড তো জব করে, ও বেশি সময় দিতে পারে না, তবে আজকে আর কালকে দুই দিন ছুটি, যেহেতু এই ছুটির দিন আমার হাজব্যান্ড সারাদিন জিনিসপত্র আমাদের গাড়ি দিয়ে টুকটাক করে নিচ্ছে। আর যেসব বড় জিনিসপত্র আছে ওগুলা নেওয়ার জন্য আমিও ভাড়া করেছি, আমরা বাংলাদেশে যেটাকে পিক আপের মতো বলে, কিন্তু এই দেশে এটা খোলা থাকে না, অনেক বড় লরির মতো কিন্তু উপর দিয়ে ঢাকা, তো সেটা আমাদের আজকে সারাদিনের জন্য ভাড়া করা হয়েছে। সব জিনিসপত্র নিবে, অলরেডি অর্ধেক নিয়ে গিয়েছে, কিছু আছে। তো আমার বাসার ভিডিওটা আমি লাস্ট মুহূর্তে করতেছি, আমার কি এই বাসাটার স্মৃতি রাখার জন্য লাস্ট মুহূর্তে ভিডিওটা করে রাখছি, যাতে আমার এই বাসার স্মৃতিগুলো আমি পরে দেখতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আসলে বাসা শিফট করা অনেক কষ্ট, আপনারা যারা বাসা চেঞ্জ করেন বা করেছেন তারা জানেন। এখানকার জিনিসপত্র, চুলা, তারপরে কাপড় ধোয়ার মেশিন, তারপরে ওভেন টুভেন, এগুলা নিয়ে গেছে অলরেডি গতকালকে। এরপরও আমার বাসায় এটা স্টোর রুম, অনেক জিনিসপত্র এখনও রয়েছে, এগুলো আমি এখনও খালি করিনি, খালি করছি, নিচ্ছে এইভাবে আর কি। আমি তো একা আসলে সব কিছু করে উঠতে পারছি না, দেখেন আমার স্টোর রুমটা এখনও ফুল, আমি এখনও জিনিসপত্র খালি করতে পারিনি। আসছে ওনারা, আমি শুধু ব্যাগ গুছিয়ে দিচ্ছি, ওনারা নিয়ে যাচ্ছে। এখনও অনেক অনেক জিনিস বাকি, আস্তে আস্তে আমার মনটা খারাপ হচ্ছে বাসার জন্য, খুবই কষ্ট লাগছে। এই বাসায় 4 বছর যাব যেহেতু ছিলাম, এটা আমার কিচেনের সাইড, বাসার পিছন সাইড, অনেক সুন্দর। এই সেটটা অনেক খোলা, সামনের সেটটা অনেক খোলা। এখানে আমার পুদিনা পাতা গাছগুলা এখনও আছে। এটা আমার কিচেন, কিচেন সেটটা অলরেডি খুলে নিয়ে গেছে, ওই বাসায় আবার লাগাচ্ছে। আমার বাসাটা অনেক সুন্দর ছিল এবং অনেক বড় একটা বাসা, অনেক স্পেস আমার জন্য, একদম পারফেক্ট আর কি আমার ছোট ফ্যামিলি হিসেবে। এটা আমার একটা বেডরুম, এই রুমের জিনিসপত্র নিয়ে গিয়েছে অলরেডি, আর কিছু বাকি আছে, এগুলো নিবে পরে। আমরা আজকে নেওয়ার পর, আমাদের যেহেতু গাড়ি আছে, আমরা আস্তে আস্তে যা বাকি থাকে পরে এগুলো নিব। তবে খাট আর যা আছে বড় বড় জিনিস, ওই গাড়িতে নিতে হবে, সেগুলো নিয়ে যাবে। এখানে অনেক বড় একটা প্লাকার আছে, এই প্লাকারটা এখনও খালি করতে পারিনি আমি, কারণ এই প্লাকারের জিনিসপত্র আজকে নেওয়া হবে না, আগামীকালকে পরে আমরা আস্তে আস্তে নিব, সেটা আমাদের গাড়ি দিয়ে নিব, এই কারণে এগুলো থাকবে। আর এটা হচ্ছে আমার বাথরুম, বাথরুমের লাইট খুলে ফেলেছে, আর এখানে বক্স টক যা লাগিয়েছিলাম আমি এগুলোও খুলে ফেলেছে মিস্ত্রি, আর এই কারণে অন্ধকার। আমার বাথরুমটাও সুন্দর ছিল, অনেক বড়, ছোট না একদম। আর এই পাশটা হচ্ছে টয়লেট, মানে বাসার সিচুয়েশনটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম, বেডরুমের লাইটটা খুলে ফেলেছে এই কারণে অন্ধকার। আমি পর্দাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই বেডরুমটা আমি ইউজ করি, এই বেডরুমে থাকি। পর্দা টর্দা এখনও খোলা হয় নাই, এগুলো খুলবে লাস্টের দিকে। আলমারি খুলে ফেলেছে, এটা আমার বাসার পিছন সাইড, দেখেন অনেক সুন্দর। এখানে নিচে একটা ক্লিনিক আছে, এখানে সবসময় আমরা ডাক্তার দেখাতে পারি, বাচ্চা টাচ্চা অসুস্থ হলে সাথে সাথেই দেখানো যায়, অনেক সুবিধা ছিল। আবার আমার বাসার নিচে একটা ফার্মাসি আছে, ফার্মাসিতে যখন ইচ্ছে তখন ওষুধ কেনা যায়। আমার বেডরুমটা খুবই এলোমেলো, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি বাসা চেঞ্জ করছি, এগুলো নিতেছে, এই কারণে আর গুছানো নাই।
সাজিয়েছিলাম মোটামুটি বাসাটা, সেরকম যেহেতু চলে যাব এ কারণে সব কিছুই অগোছালো। এখানে একটা প্লাকার ছিল, এই প্লাকারে জিনিসপত্র অর্ধেক নেওয়া হয়েছে আর অর্ধেক আছে বাকি। এটা হচ্ছে মাঝখানের যে করিডোরটা সেটা, এখানে অনেক অনেক বড় একটা স্পেস। এটা মেন গেট, আর ওইটা হচ্ছে কিচেনের দরজা। এখানে মাঝখানে আমি ফ্রিজ রেখেছি, কিচেনে ফ্রিজ রাখার জায়গা ছিল না। আমার বাচ্চারা খেলতেছে, ওরা বুঝতেছে না কিছু। বাসা থেকে চলে যাবে নতুন বাসায়? আয়ান, তুমি নতুন বাসায় যাবে? আচ্ছা, ওরা ওদের মতো খেলতেছে, ওরা তো আসলে কিছুই বুঝতেছে না। তবে বলতেছে নেহান এই বাসার জন্য ওর খারাপ লাগবে, ওর সেটা বুঝতে পারে, সেটা বলতেছে যে মামা এই বাসাটা আমার ভালো লাগে, নতুন বাসাটা অনেক সুন্দর, আপনাদেরকে পরবর্তীতে আমি চেষ্টা করব দেখাতে। আর এটা হচ্ছে এগুলা নেহান স্কুল থেকে ওয়ার্ক করেছে, স্কুলে যেগুলো করেছে এটার মধ্যে হচ্ছে 7 দিনের নাম চেঞ্জ করা যায়। আর নেহানের কিছু ছবি আমরা এমনিতে স্কল দিয়ে এটা নিয়েছিলাম, আমরা ওয়ালে কোনো ফোটা করিনি, সব কিছুই ঠিকঠাক রেখেছি। এটা স্কুলের নেহানের স্কুলের ক্যালেন্ডার, আর এই পাশটা এখনও রয়ে গেছে নেহানের বার্থডের জিনিসপত্র, আর এই পাশটা বাসার সামনের সাইড। ওই যে আমার হাজব্যান্ড, তারপরে ওনারা আমাদের বাসা চেঞ্জ করতেছে, হাজব্যান্ডের ফ্রেন্ড সবাই আসছিল, অনেক হেল্প করছে, 3-4 জন মানুষ একটা না কাজ করতেছে সেই সকাল থেকে, সবাই মিলে হেল্প টেল্প করে বাসাটা আমাদের চেঞ্জ করে দিচ্ছে। এটা আমাদের গাড়ি, গাড়ি দিয়ে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সেই সকাল থেকে নিচ্ছে, এখন পর্যন্ত নিচ্ছে, এবং আরও 4-5 দিন লাগবে শুধু নিতেই হবে। আসলে একটা বাসাতে থাকতে গেলে যে কী পরিমাণ জিনিস সেটা বাসাটা যখন চেঞ্জ করা হয় তখন বোঝা যায় আসলে কী পরিমাণ জিনিস। তো আমাদের বাসার নিচে যে গাড়িটা আমরা ভাড়া করেছি কামিও, সেটা অলরেডি লোড হয়ে গিয়েছে, এখন আমার হাজব্যান্ড আর ওই গাড়িটা একসাথে চলে যাবে। ওই যে কামিও চলে গেছে আগে, এখন আমার হাজব্যান্ড ওই বাসায় যেয়ে আবার জিনিসপত্র সব কিছু উঠাবে বাসায়, ওইখানে আবার নামায়ে তারপর আবার বাসায় আসবে। তো আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে, আপনারা কীভাবে বাসা চেঞ্জ করেন আমাকে জানাবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।